মন রে ভজ প্রাণ গৌরাঙ্গ সুন্দর, ভজ হরিদাস শ্রীনিবাস বাসুদেব দামোদর, ভজ শচীর নন্দন জগন্নাথের জীবন, পতিত পাবন বিষ্ণুপ্রিয়া প্রাণধন, ভজ পুষ্পবন্ত নিত্যানন্দ নব গৌর গদাধর, ভজ শ্রীবাস প্রাঙ্গণ ভজ নাম সংকীর্তন, লোকনাথ নরোত্তম রূপ সনাতন, ভজ মুরারি মুকুন্দ মাধবেন্দ্র পুরী জ্যোতিবর, ভজ তারক ব্রহ্ম নাম ভজ নবদ্বীপ ধাম, যাহার শরণে পূর্ণ হয় মনস্কাম, ভজ অম্বিকা খেতরি শান্তিপুর অতি মনোহর, লহ শ্রী গুরু শরণ ভজ বৈষ্ণব চরণ, দিবানিশী কর হরিপ্রেম আস্বাদন, বন্ধু সকাতরে বলে বলে তোরে বল হরিবোল নিরন্তর। ভক্তগণ, আজকে আমি আপনাদের সাথে যে মহান বিভূতির কথা আস্বাদন করব তাকে নিয়ে খুব কম কথাই বলা হয়। তিনি হলেন শ্রী ঈশান ঠাকুর। ইনি মহাপ্রভুর বাড়িতেই থাকতেন, ছোটবেলা থেকে মহাপ্রভুকে মানুষ করেছেন এবং পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর যখন এসেছিলেন, শ্রীনিবাস ঠাকুর যখন এসেছিলেন, সবাই এনাকে দর্শন করেছেন অতি বৃদ্ধ বয়সে। মহাপ্রভুর দেখাশোনা করা, শচী মাতার বিভিন্ন আদেশ পালন করা, বিষ্ণুপ্রিয়া মাকে মায়ের সেবা করা, সব কিছু ঈশান ঠাকুর করে গেছেন। অতি বৃদ্ধ বয়স অবধি উনি জীবিত ছিলেন, জগতে প্রকট ছিলেন, তাই তাঁর এই কথা শ্রবণের অত্যন্ত দরকার, অত্যন্ত অতি প্রিয় গৌর পার্ষদ। মন দিয়ে শুনুন। শ্রী ঈশান ঠাকুর ছিলেন শ্রী জগন্নাথ মিশ্রের গৃহের ভৃত্য। মনে হয় শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র কন্যাদি জন্মাবার আগে থেকেই ঈশান তার গৃহে আছেন। ক্রমে শ্রী জগন্নাথ মিশ্রের 8 কন্যা 2 পুত্র হয়েছে। জ্যেষ্ঠ পুত্র শ্রী বিশ্বরূপ ও কনিষ্ঠ পুত্র শ্রী বিশ্বম্ভর। 8 কন্যা পরপর পরলোক গমন করেন। 16 বছর বয়সে বিশ্বরূপ গৃহত্যাগ করেন। তারপর শ্রী জগন্নাথ মিশ্র নিত্যধামে বিজয় করেন। এই সময় শ্রী ঈশান ঠাকুর শ্রী জগন্নাথ মিশ্রের সংসার রক্ষণাবেক্ষণ করতেন। তিনি শচীদেবীকে মায়ের ন্যায় দেখতেন ও শ্রী শচীদেবীও তাকে পুত্রজ্ঞান করতেন। গঙ্গা থেকে জল এনে গৃহ বাগিচায় তরি তরকারি উৎপাদন, যজমান গৃহ থেকে বার্ষিক ধান চাল আদায়, বাজার করা, অতিথি অভ্যাগত এলে তাদের পা ধৌত করে দেওয়া প্রভৃতি শচীমাতার গৃহের যাবতীয় কাজ ঈশান ঠাকুর করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু শচীমাতা গৃহে এলে শ্রী ঈশান তার শ্রী চরণ ধৌত করে দিতেন। চৈতন্য ভাগবতে মধ্যলীলায় আছে যে ঈশান দিলেন জল ধুইতে চরণ, ঈশান করিল সব গৃহ উপস্কার। এইসব চৈতন্য ভাগবতে আছে। ভোজনের পর গৃহ সংস্কার ঈশান ঠাকুর করতেন। শ্রী গৌরসুন্দর বাল্যকালে অতি চপল ছিলেন, যা পাওয়ার জন্য জিদ করতেন তা ঈশান ঠাকুর যোগান দিতেন। বাল্যকালে নিমাই চঞ্চল অতিশয়, যে আখুটি করে তা ঈশান সমাধায়। ভক্তিরত্নাকর 1297। শ্রী শচীনন্দন গৌরহরি যদি কখনো কোথাও যেতেন সঙ্গে থাকতেন ঈশান ঠাকুর। ঈশানের প্রাণ শচীনন্দন নিমাই, ঈশান বিহনে না যায়েন কোনো ঠাই। ঈশানকে এত ভালোবাসতেন ঈশান ঠাকুরকে, শচী ঈশান ছাড়া কোথাও যেতেন না, এটাও ভক্তিরত্নাকরে আছে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে শ্রী ঈশান ঠাকুরের মহিমা এইভাবে বর্ণনা করছেন। পেশাবতার লিখছেন যে সর্বকালে সেবিলেন আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। শচীদেবী ঈশানে যতেক স্নেহ কইল, কহিতে কি জানি তাহা সাক্ষাৎ দেখিল। চৈতন্য ভাগবত।
শ্রী দেবকীনন্দন দাস বৈষ্ণব বন্দনায় বলেছেন, বন্দিব ঈশান দাস করজোর করি, শচী ঠাকুরানী যারে স্নেহ কৈল বরি। শ্রী মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পর তার গৃহ, মা ও পত্নীকে দেখাশোনার ভার পড়েছিল শ্রী ঈশান ঠাকুরের ওপর। পরবর্তীকালে মহাপ্রভু পুরী থেকে শ্রী দামোদর পণ্ডিতকে নবদ্বীপে মায়াপুরে জননীর তত্ত্বাবধানের জন্য প্রেরণ করেন। প্রভু কহে, দামোদর চলহ নদিয়া মাতার সমীপে তুমি রহ তাহা যাইয়া। চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায় 3:41। শ্রী দামোদর পণ্ডিত নদিয়াবাসী ছিলেন। তিনি প্রভুর আদেশে শচীমাতার কাছে থেকে তাকে বহু প্রকারে সান্ত্বনা দিতেন এবং মহাপ্রভুর বিভিন্ন চরিত্র কথা বলতেন। তিনি মাঝে মাঝে পুরীধামে যেতেন এবং প্রভুর সংবাদ নিয়ে শীঘ্র নদিয়ায় শ্রী শচীমাতার কাছে আসতেন। ভক্তিরত্নাকর গ্রন্থে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর লিখেছেন যে মহাপ্রভুর ও শ্রী শচীমাতার অন্তর্ধানের পরে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ও ঈশান ঠাকুরকে শ্রী বংশী বদনানন্দ সেবা করতেন। যখন শ্রীনিবাস আচার্য নবদ্বীপ মায়াপুরে আগমন করেন, তখন শ্রী বংশী বদনানন্দ শ্রীনিবাস আচার্যকে শ্রী ঈশান ঠাকুরের ও শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছে নিয়ে গেছিলেন। শ্রী বংশীবদন ধরি করিলেন কোলে, শ্রীনিবাস সিক্ত কইল নিজ নেত্র জলে। ভক্তিরত্নাকর মহাপ্রভুর গৃহে শ্রীনিবাস আচার্যের সঙ্গে প্রথমেই শ্রী বংশীবদনের সঙ্গে সাক্ষাৎকার হয়। তারপর শ্রী বংশীবদন ঠাকুর শ্রীনিবাস আচার্যকে নিয়ে শ্রী বিষ্ণুপ্রিয়াজির শ্রীচরণ দর্শন করালেন। হেনকালে শ্রী বংশীবদন জানাইলা, নীলাচল হইতে শ্রীনিবাস এথা আইলা, শুনি ঈশ্বরীর ইচ্ছা হইল দেখিতে, শ্রীনিবাস গেলেন শ্রী ঈশ্বরী সাক্ষাতে। ভক্তিরত্নাকর কয়েক বছর পরে যখন শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম, শ্রী রামচন্দ্র কবিরাজ এসেছিলেন, তখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী অপ্রকট হয়েছেন। তার দর্শন তাদের হয়নি, অতি বৃদ্ধ ঈশান ঠাকুরের দর্শন হয়। দেখেন ঈশানে সূর্য সমতেজ তাঁর, বসিয়া আছেন একা পরম নির্জনে, কি অদ্ভুত চেষ্টা অশ্রু মুদ্রিত নয়নে। ভক্তিরত্নাকর এসে দেখলেন যে যেন তেজ হচ্ছে যেন সূর্যের সমান, পারির ভৃত্য সেবার দ্বারা, ভালোবাসার দ্বারা, এরা হচ্ছে নিত্য পরিকর গৌর পার্ষদ। তাই দেখেন ঈশানে সূর্যসম তেজ তাঁর, বসিয়া আছেন একা পরম নির্জনে, কি অদ্ভুত চেষ্টা অশ্রুমুদ্রিত নয়নে। শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম ঠাকুর, শ্রী রামচন্দ্র কবিরাজ তিনজন শ্রী ঈশান ঠাকুরকে দণ্ডবত করার পর আত্মপরিচয় প্রদান করলেন। শ্রী ঈশান ঠাকুর তাদেরকে মহাপ্রভুর প্রিয় ভক্ত জেনে অতি স্নেহে আলিঙ্গন করলেন। এই সময় শ্রী বংশীবদন ঠাকুরের কথা ভক্তিরত্নাকরে উল্লেখ নেই। তারপর তিনজন শ্রী ঈশান ঠাকুরকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর লীলাস্থান নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করলেন। নবদ্বীপধাম পরিক্রমার অন্তে ঈশান ঠাকুরের থেকে তিনজন বিদায় নিচ্ছেন, তার বর্ণনা ভক্তিরত্নাকরে এই রকমভাবে আছে যে, শ্রী ঈশান ঠাকুরের চরণ বন্দিয়া হইতে বিদায় বিদারিয়া যায় হিয়া। তিনজন শ্রী ঈশান ঠাকুরের থেকে বিদায় হয়ে শ্রীখণ্ডের অভিমুখে যাত্রা করলেন। শ্রী রঘুনন্দন ঠাকুর তিনজনের শীঘ্রই আগমন হবে অনুমান করে বুঝতে পেরেছিলেন, তাদের দর্শন উৎকণ্ঠায় বসেছিলেন। ঠিক এই সময় তিনজন শ্রী রঘুনন্দন ঠাকুরের ভবনে প্রবেশ করলেন এবং ঠাকুরকে দণ্ডবত করলেন। শ্রী রঘুনন্দন ঠাকুর আনন্দাশ্রু ফেলতে ফেলতে তিনজনকে আলিঙ্গন করতে লাগলেন। সকলে বসলেন। শ্রী রঘুনন্দন ঠাকুর নবদ্বীপ মায়াপুরের কথা ভক্ত শ্রী ঈশান ঠাকুরের কুশল প্রশ্নাদি করতে লাগলেন। ঠিক এই সময় নবদ্বীপ মায়াপুর হতে সংবাদ এলো শ্রী ঈশান ঠাকুর অপ্রকট হয়েছে। ঈশান ঠাকুর হইল সঙ্গোপন। ভক্তিরত্নাকরে জয় শ্রী জগন্নাথ মিশ্রের প্রিয়বৃত্ত শ্রী ঈশান ঠাকুরের জয়। ভক্তগণ, এই ঈশান ঠাকুরের জীবনী শুনবেন আপনারা, বারবার শ্রবণ করবেন। কি ভালোবাসতেন আমার প্রভুকে, আমার গোড়াইজ, আমার গোড়াকে কত ভালোবাসতেন,
আমার নিতাইকে কত ভালোবাসতেন, আমার সূচিমার কত সেবা করেছেন, কত আজ্ঞা পালন করেছেন, বিষ্ণুপ্রিয়ার মাকে কত সুরক্ষা দিয়েছেন, ভালোবেসেছেন। এইরকম মহাদিব্যাতি দিব্য মহাপুরুষ নেমে আসেন ভগবানের পরিকর, ভগবানের গুণ নিয়ে জগতে আসেন, এসে আমাদেরকে ধন্যাতিধন্য করে। আমরা তাদের চরিত্র যখন আমরা আস্বাদন করি, নিজেদের ধন্য করি। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।